বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করছি আমার সাথে কিছুটা সময় থেকে আপনাদের ভালো লাগবে। বছর ঘুরে আবার এলো মাহে রমজান। দেখতে দেখতে কিভাবে একটা বছর কেটে গেল, তাই না? সবাইকে মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাই। রমজান মাস পবিত্রতার মাস, রমজান মাস ইবাদত বন্দেগির মাস, রমজান মাস সহি শুদ্ধ হওয়ার মাস। তাই আমরা সবাই চেষ্টা করি রমজান মাসে আমাদের মূল্যবান সময়টুকুকে ইবাদত বন্দেগির মধ্যে ব্যয় করার জন্য। তাই আমরা গৃহিণীরা যদি আমাদের রান্নাঘরের কিছু কাজকে এগিয়ে নেই, তাহলে আমাদেরই উপকার হয়। সেরকমই কিছু কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা প্রথমেই খেয়াল করছেন, আমি আমার লবণের বয়াম খালি ছিল সেটার মধ্যে লবণ নিয়ে নিছি। এখন আমি এক এক করে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা সবগুলোকে নিয়ে নিব। আপনারা এখানে যে মরিচের গুঁড়োটা এখন দেখতে পারতেছেন, এটা আমি দেশ থেকে আনা। আমি যখন ইতালিতে প্রথম আসি, তখন আমার আম্মু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা এই গুঁড়োগুলো দিয়ে দিছিল। আমি ইতালিতে আসার পর থেকে এখনও পর্যন্ত ওইগুলাই ব্যবহার করছি। ধনিয়া জিরার গুঁড়া শেষ হয়ে গেছিলো, আমি ওটা কম পরিমাণে আনছি। আর হলুদ, মরিচ আমি এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে আনাগুলাই খাচ্ছি। আপনারা খেয়াল করলে এতক্ষণে হয়তো বুঝে ফেলছেন, আমার মরিচের গুঁড়াগুলো যে পলিথিনের মধ্যে নেওয়া, এটা বাংলাদেশের পলিথিন। এখানে তিনটা পলিথিন দিয়ে মোড়ানো। আমি প্রথমে যে পলিথিনটা ওইটাকে ভালো করে মুড়িয়ে একটা গিট্টো দিয়ে নিছি। আমি আগে বাতাসগুলো বের করে নিছি, এরপরে গিট্টো দিছি, পরে বাকি দুইটাকে আবার ভালো করে গিট্টো দিয়ে নিছি। এরপরে যে পলিথিনটা এখন দেখতে পাচ্ছেন, ওইটা হলো হলুদের গুঁড়োর। এখন আমি আমার খালি বয়ামে হলুদের গুঁড়ো নিয়ে নিব। এই যে আমার হলুদের গুঁড়ো নেওয়া শেষ। এখন আমি হলুদের গুঁড়াগুলোকে যে পাশ খালি হয়েছে ওইটাকে ভালো করে এপাশ ওপাশ করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন আমি আগের প্রসেসিংয়ে বাতাসটাকে ভালো করে বের করে আবার গিট্টো দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি রেখে দিব। এখন আমি জিরার বয়ামে জিরা গুঁড়ো নিয়ে নিচ্ছি। এখানে আমি টিআরএস ব্র্যান্ডের জিরা গুঁড়োটা নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো। আমি এখন প্রাণ ব্র্যান্ডেরটা নিচ্ছি। আমি দেশ থেকে যে ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো নিয়ে আসছিলাম, ওইগুলো আমার এক বছর পর্যন্ত গেছে। এরপর থেকে আমি কেনাগুলোই ব্যবহার করছি। আমার বাসায় সবসময় আলিবাবা অথবা টিআরএস ব্র্যান্ডের মশলাপাতি আনা হয়। এবারে প্রথম আমার হাজব্যান্ড প্রাণ ব্র্যান্ডের ধনিয়া গুঁড়ো আনছে, খেয়ে দেখি কেমন। আর এখন আমি কারি পাউডার নিয়ে নিচ্ছি। এখন যে পলিথিনটা দেখতে পাচ্ছেন, এটাও বাংলাদেশ থেকে আনা। এটার মধ্যে আছে কিছু বুলের বসি, তবে এটা আমি আসার সময় আনি নাই, এটা এক বাঙালি ভাইয়ের মাধ্যমে আনানো হয়েছে। আমি ইতালিতে আসার পরে কিনেও খাওয়া হয়েছে, তবে এখন যখন ঘরে আসে তাই ঘরেরটাই বয়ামে নিয়ে নিচ্ছি। এই যে আমি নিয়ে নিলাম, এখন আগের প্রসেসিংয়েই বন্ধ করে আমি রেখে দিব। আমি বাংলাদেশ থেকে আনা সব মশলাকেই এভাবে করে পলিথিনে রেখে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেই, পরে আবার যখন লাগে তখন আবার বের করে নিয়ে নিই। এখন দেখতে পাচ্ছেন আমি আবারও লবণ নিয়ে নিচ্ছি। আমরা সাধারণত তরকারিতে সাদা লবণটাই ব্যবহার করি, কিন্তু তরকারি ছাড়া এমনিতে যদি লবণ দরকার হয় তখন আমরা হিমালয়া কিং সল্টটাই ব্যবহার করি, এবং আমি আমার ছেলের সব খাবারও এই হিমালয়া কিং সল্টটাই দেই। গুঁড়ো মশলাগুলো নেওয়া শেষ, এখন হলো গোটা মশলা নেওয়ার পালা। আমার এখানে দেখতে পাচ্ছেন লবঙ্গ নিতে হবে না, লবঙ্গ ভরাই আছে বয়াম। আমার দারুচিনি লাগবে, আমি এখন দারুচিনি নিয়ে নিচ্ছি। এই যে আমি এখানে আলিবাবা ব্র্যান্ডেরটা নিচ্ছি। দারুচিনি নেওয়া হলে আমার এলাচি লাগবে, কিন্তু এলাচি তো আনাতে ভুলে গেছি, তাই এলাচি যখন আনবে তখন এলাচির বয়ামে এলাচি নিয়ে নিব। আর আপাতত যে কয়টা আছে সে কয়টা দিয়ে আমার চলে যাবে আরও কিছুদিন।
এরপরে যে জিনিসটা সবচেয়ে বেশি মেইন আমাদের রমজানে, এটা প্রত্যেকটা ঘরেই থাকে এবং এটা লাগবেই লাগবে, তা হলো বেসন। আমার এই বেসনটা আরও আগেই এনে রাখছিল, আরও 2-3 মাস আগে, তো আমি এটাকে বয়ামে না নিয়ে এভাবেই রেখে দিছিলাম, যার কারণে একটু দলা পেকে গেছে। দলা পেকে যাওয়ার কারণে আমার বেসনগুলাকে আমার চেলে নিতেও অনেক সময় লাগছে, আর আমার চালনিটাও একটু ছোট ছিল, আমার আরো বড় চালনি নেওয়া দরকার ছিল, আমার চালতে অনেক সময় লাগছে, ব্যাপার না, আমি চামচ দিয়ে আমার কাজটাকে সহজ করে নিছি। আমি সব বেসনগুলাকে প্রথমে একবার ছেলে নিছি, এরপরে আমি আরেকটা বাটি নিয়ে আমি আবার সবগুলাকে ছেলে নিচ্ছি। আমার মনে হয় বেসন একবার ছেলে রাখার চেয়ে যদি আমরা 2 বার ছেলে রাখি এভাবে, তাহলে আমাদেরই কাজটা সুবিধার হয়। আমি এখন আগের বেসনগুলাকেই ছেলে নিচ্ছি, ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন আমি নতুন যে বেসনগুলো আনছে ওগুলো এখনও ধরিয়ে নাই। আপাতত আমি যেগুলা করে রাখছি ওগুলা শেষ হলে আমি নতুনগুলাকে আবার ছেলে রাখবো। এরপরে আমি এখানে ডাল নিয়ে নিচ্ছি, বাসায় ডাল শেষ হয়ে গেছে, এখন আমি বয়ামেতে ডাল ঢেলে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি চিড়া, যেটা ইফতারে কম বেশি সবাই রাখে, আমার ঘরে প্রত্যেক দিনই ইফতারের সময় চিড়া কলা খাওয়া হয়, তাই আমাদের তো মাস্ট চিড়া লাগবে। আমি চিড়াকেও একটা বয়ামে নিয়ে নিচ্ছি, এই পাশে চিড়া নিতে থাকি। আর আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করি, আমি আজকে যে কাজগুলো করছি এর পাশাপাশি আমি আরও কিছু কাজ করছি, যেমন আমি আজকে আদা রসুন ছিলে ওগুলা ব্লেন্ড করছি, কিন্তু ওগুলা রেকর্ড করা হয় নাই, তাই আপনাদের সাথে শেয়ারও করা হচ্ছে না, বাট আমি ওইগুলাও করে নিছি। চিড়াগুলোকে বয়ামে নিয়ে নিছি, আর এই পাশে আমি কাঁচামরিচের বোটা ছাড়িয়ে নিছি, কাঁচামরিচকে এভাবে বোটা ছাড়িয়ে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আর আমি এখানে লাল বাটিতে যে কাঁচামরিচগুলো আছে এগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিল, কোনোটা কোনোটা অর্ধেক, এর জন্য এগুলো আলাদা রাখছি, আর বাকিগুলাকে আমি একটা পলিথিনে নিয়ে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আমি জানি আজকে আমি যে কাজগুলো শেয়ার করছি এগুলা অনেক আপুরা আরও আগেও করে ফেলছেন, তারপরে আমি করছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগছে, সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।